अरे फुलटुदा तुम एखे कि करो? अरे सोमजे कि बेपार कोथाय जाच्छिस एखन? आमी जाच्छि रिहार्सले। किन्तु तुम एखे कि करो? रिहार्सले जाच्छिस? बाह खूब भालो खबर। आमाके तो आर केउ आर काजकर्म जाय ना भाई। आमी হচ্ছি ঘোষক, আর তোরা তো আমার জায়গাটাই নিয়ে নিয়েছিস। তোর আজকাল গানও গাইছিস, আবার রঙ্গরসিকতাও করছিস, আবার অ্যাঙ্কারিংও করছিস, তা আমাদের কাজ কী করে থাকবে ভাই? হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু তোমার মতন শিল্পীর জায়গা নেই এটা আমি ভাবতে পারছি না। তুমি এত নাম করা শিল্পী, কত মঞ্চে তুমি কৌতুক নকশা করেছো, আর আজকে তুমি এখানে বসে আছো, এটা আমার ভাবতে হবে। হ্যাঁ মানছি যে তুমি কথাগুলো বলছো এগুলো ঠিক বলছো, এই মোবাইল এসে অনেক কিছুই করে দিয়েছে, কিন্তু এখনও তো স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা জায়গা আছে, তুমি কাজই পাচ্ছ না। আর বলিস না ভাই, কলকাতা বল বোম্বে বল সর্বত্র সেই একই চেহারা। এখন আজকাল দেখছিস না এসব সব শর্ট রিল বেরিয়েছে, কেউ আবার কেউ আবার হাসছে, আবার মোবাইলের ভেতর থেকে আবার হাসির আওয়াজ আসছে। তাই এইসব রিল দেখে লোকে আমার অ্যাঙ্কারিং দেখবে না এইসব রিল দেখবে, এই তো অবস্থা। আর আমার বেলায় হাসার কেউ নেই, দেখছিস না মুখটা একদম গোমড়া করে আছি। আরে হ্যাঁ আমি তো সেটাই ভাবছি, মুখটা গোমড়া করে আছে কেন? চলো তুইও তো আসছে, তুমি যদি এমন গোমড়া মুখ করে থাকো কাজ হবে? এই পল্টুদা তোমার অনেকদিন কিন্তু কমেডি শুনিনি, আজ একটু কিছু শোনাও প্লিজ। শোন তোকে আমি একটা ঘটনা বলছি, আমার বাবা তখন মৃত্যু শুনছেন, বাবা শেষবারের মতো চোখটা মেলল, কি জানিস চোখে কোনো জল নেই। বাবা মাকে বললো, ও শুনছ তুমি কোথায়? মা বলছে এই তো আমি এখানে। বলছে পল্টু মন্টু ঘন্টু ওরা কি সবাই আসছে? কোথায় ওরা? বলে হ্যাঁ সবাই আছে, সবাই আছে। তাহলে যে পাশের ঘরে যে লাইটটার পাখাটা চলছে তার বিলটা কে মেটাবে? আমার বাবা। ব্যাস বাবার এই কথাটাই ছিল শেষ কথা, টাক করে স্বর্গে চলে গেল। ও তুমি পারবো বটে, আরে এসব তো সব মহাপুরুষ লোক। তবে জানো দাদা, আমার বাড়িতেও না, মানে আমার ঠিক বাড়ি না, আমার মামার বাড়িতে, আমার মামার বাড়িতে আবার সবাই না ল্যাংটোয়ে থাকতো, কেন জানো? এই বিদ্যুৎ বাঁচানোর জন্যে যাওয়া বাবার ক্ষয় হতো না, তো ইলেকট্রিক বিল আসতো না, লোক অন্ধকার থেকে ভাবতো যে এখানে কিছু নেই। হ্যাঁ তারপর আমরা গিয়ে যে কেউ গিয়ে একটু চা করে নিয়ে চলে আসতো, ব্যাস। কিন্তু তারপর কী হল জানো, সব আস্তে আস্তে যখন পরিবারটা বাড়লো, মানে বাচ্চা কাচ্চা হতে লাগলো, তখন আমার দাদু বললো না এটা দেখছি ইলেকট্রিকের থেকেও বেশি খরচা হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আবার লাইট জ্বালা শুরু করে দিই, বুঝেছো? কিন্তু তোমার বাবা আর আমার দাদুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, দুজনেই মহাকীর্তি। সত্যি কি উচ্চ চিন্তার মানুষ ছিলেন। তবে হ্যাঁ আমার বাবারও গুরুদেব ছিলেন আমার জ্যাঠামশাই, জানিস? খরচা বাঁচানোর জন্য
জ্যাঠামশাই সুইসাইড করে ফেলেছিল। আমার খাতায় লিখে গেছে যে আমার মরার জন্য কত টাকা বাকি। জানিস সৌম, আমার জ্যাঠামশাই আত্মহত্যা করার আগে কাজের মাসিকে বলেছিল যে আমার এই ধুতিটা আমি খুলে দিলাম, আমি এখন ছাদ থেকে লাভ দেবো। ওই দুটো ধুতি যেটা তোকে আমি দিলাম, একটা ছিঁড়ে নিয়ে তুই ঘর মুছিস। সত্যি এসব সব মহাপুরুষ লোক ছিল, সত্যি কিছুটা ধুতি দিয়ে ঘর মুছত, হওয়া যায় তার জন্য আত্মহত্যা করলো। তবে আমার কাকা ছিল মহাকীর্তি, আমার খুব মার ছোটো ভাই। জানিস একবার কী হয়েছে, আমি কাকাকে বললাম, কাকা কেন আজকে আমি 5 টাকা বাঁচিয়েছি। কাকা বলে, কী করে? কেন, আমি স্কুল যাওয়ার সময় পুরো রাস্তা আমি বাসের পিছনে দৌড়েছি, তাহলে 5 টাকা বেঁচে গেল। এই শুনে আমার কাকা কোমরে হাত দিয়ে দিলে এক চট। আর আমি, চাপ বাবা, তুই মানলে কেন আমাকে? বলছিল, হতবাকা জানোয়ার, তুই বাসের পিছনে না ছুটে ট্যাক্সির পিছনে ছুটতে পারবি না, তাহলে তোর 100 টাকা বাঁচত। তুই সম এরা এক একটা মহাপুরুষ ছিলেন। আমি বলছিলিস না আমি কেন বসে আছি? চিন্তা চিন্তা, রোজগার নেই, খরচা বাড়ছে, আর বাড়ির বউরা কি এসব বুঝবে? সন্ধ্যাবেলা হলে টিভির সামনে সিরিয়াল সিরিয়াল, আর নায়কগুলোকে দেখবে আর কষ্টি কষ্টি করে বেড়াচ্ছে। সত্যি ভাবা যায়, ঠিকই বলেছ তুমি। তবে তোমাকে আর একটা কথা বলি, খরচের ব্যাপারে আমার মাও কম যায় না। আমার মামা করেছে জানো, একদিন বাজারে গেছে, মানে বাজারে গেছে মানে কি আমাকে বাজারে পাঠিয়েছে, কলা কিনতে। আমার মামা খুব কলা খায়, কলা খায় নাকি পাইখানা ভালো হয়, ভালো কথা। কলা কিনতে গেছি, কলাকে বললাম, ভাই তোমার কলা কত করে? বলছে, বাবু হয়তো কথা বলুন, আমার কলা না। আরে তোমার কলা বলছি মানে তুমি কলা কত করে বিক্রি করছো? বলছে, হ্যাঁ সেটা বলুন। আমার কলা হচ্ছে পার পিস 2 টাকা করে। আরে বাবা, কলা 2 টাকা করে? তো অনেক বেশি বলছো, 1 টাকা করে হবে না। বলছে, বাবু 1 টাকায় না কলার খোসা পায়। একদম তোমার এক কাজ করো, তুমি কলার খোসা দিয়ে আমাকে দাও, তুমি খোসাই নিয়ে যাই, আমার তো খোসা লাগবে না, কলাটাই লাগবে। এই এই শুনে এই কলা আমাকে এই মারে সেই মারে। ছোটো মামাকে এসে বললাম, ছোটো মামা বললো, হতবাগা তুই খোসা আনতে পারলি না কলাটা না নিয়ে? আমি আমাকে জিরো না তো কলাটা, কী করবো বলো? ভাবতে পারো কলতুদা কী সব লোক এরা। তোকে না আমি আরেকটা ঘটনা বলছি। একটা ক্লাসে একজন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, বল দেখি বুদ্ধি কেমন করে বাড়ে? ছাত্র কি বললো? ছাত্র বললো, স্যার ঘরে চোট ঢুকলে তাকে পালানোর সুযোগ করে দিতে হবে। শিক্ষক জিজ্ঞেস করলো, কেন পালাতে দিতে হবে কেন? স্যার গতকাল তো আপনিই বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে। দাদা সত্যি তুমি গুরু জানো বটে, তোমার মতন লোক এখানে বসে আছে, হ্যাঁ আর তোমাকে চান্স দিচ্ছে না, কি দুর্ভাগ্য তোমার। সত্যি ভাবি যে এত বড় ট্যালেন্টের লোক তুমি, তুমি বসে আছো। সবই কপাল, বুঝলি কপাল, বলে এত প্রতিভা থাকা সত্ত্বেও তুমি কাজ খুঁজে বেড়াচ্ছি। যাকে তোকে আমার আরেকটা ঘটনা শোনা, আমি এক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তারবাবু আমার নিজেকে কেমন যদি বিড়াল বিড়াল মনে হচ্ছে। ডাক্তারবাবু বললো, সে কি, কবে থেকে আপনাকে বিড়াল বলে মনে হচ্ছে? আমি বললাম, ডাক্তারবাবু যবে থেকে এই আমি ঘোরা হওয়া বন্ধ করে দিয়েছি তখন থেকে আমি নিজেকে আমি বিড়াল বলে মনে করছি। এতক্ষণ তো আমি অনেক কথাই বললাম, তোকে আমি একটা দুঃখের কথা বলি। আমি আমার ছেলে কাকে জিজ্ঞেস করলাম, জানিস তোর পড়াশোনার পেছনে কত টাকা খরচা হয়? তা আমার ছেলে কি বললো জানিস? জানি তো বাবা, সেই জন্য তো আমি কম কম পড়ালেখা করে তোমার খরচা কমানোর চেষ্টা করছি। মানে সত্যি এদের কোনো তুলনা নেই। সত্যি বুঝলো না, আজকালকার ছেলেরা না খুব বদমাশ হয়ে গেছে। এই যেমন আমার ছেলেরা যেমন, ওকে একদিন টিচার জিজ্ঞেস করেছে, বলতো সারা ক্লাসে যারা বোকা আছে
তারা উঠে দাঁড়ান, কিন্তু সবাই বসে আছে, আমার ছেলে দাঁড়িয়ে পড়লো। তখন স্যার রয়ে গেল। তখন স্যার বললো, কী রে তুই নিজেকে বোকা বাবা মনে করিস? আর স্যার, আমার ছেলে কি বললো জানিস? বললো, স্যার আমি নিজেকে বোকা মনে করি না, আপনি একা একা দাঁড়িয়ে আছেন তো স্যার, ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি। আমি যাই, দেখা হবে।